Baba. Hey, what's up, guys? And welcome back another new vlog video. So right now, guys, I'm here on Dal Lake. I'm on the hotel tisham ne. I ask you, I'm on the jatta hobe Dal Lake theke Sonmarg porjonto. Jara Kashmir top theke beshi bhoyanok rasta. Aaj ekhane Sonmarg. Apnu shobai jane hoto. Je Sonar Tribhumi jake bola hoy. Shei Sonar Tribhumi te amra ajke jacchi. Aar sobtheke beshi important hocche rasta gulo eto dhosh nemeche ekhon je ekhon sobtheke beshi oxygen. Mane ekhane 90% tourist nei ekhon. To sobtheke ei bhoyanok rastay bhoyanok dine amra ekhon jatte cholchi. Sonmarg. আর এখন টেম্পারেচার আজকে -3 আর দেখুন এখানে স্নো পড়ে গেছে এদিকে দেখুন সাদা হয়ে গেছে আর আমাদের যাত্রা এখন শুরু সো ফাইনালি আমরা কিন্তু চললাম এখন সোনমার্গের উদ্দেশ্যে এদিকে আছে এদিকে আমরা আছি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ সে হ্যাঁ লাভ ফ্রম বাংলাদেশ ইতিমধ্যেই আর প্রায় 10-15 মিনিট চলে আসছি আর আমার পিছনে দেখুন অনেক বড় বড় পাহাড় আর এদিকে পুরো পাহাড়ের চূড়ায় কিন্তু বরফ জমে আছে আপনাদেরকে ভালো করে দেখাই আর যদি এখানে ভালো দেখা যাবে না বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা রিভার আমাদের ডাল লেক থেকে 80 কিমি যেতে হবে ওই সোনমার্গে তো ইতিমধ্যে আমরা 15 কিমি চলে আসছি আর একটু পরে আমরা ফুল পাহাড়ের দিকে উঠব আর ম্যাগি খাচ্ছি এইটুকু ম্যাগির দাম কিন্তু 50 টাকা মাত্র এই হচ্ছে যত উপরে উঠবো আমরা তত বেশি বেশি দাম বাড়তে থাকবে আমি তো খাইলাম একটু গরম দেখ সব খাইতে হবে যেহেতু আমরা কোনো কিছু খাইনি সকালে পঞ্চাশ কা টেস্ট আইয়ে বরফ পেয়ে গেছি এখন রাস্তার পাশে একদম বরফ জমে আছে এইভাবে কিন্তু ঘুরতে ঘুরতে আমরা এখন সোনমার্গের উপরে উঠছি আর রাস্তাগুলি খুবই একদম ভয়ানক রাস্তা আর কি এখান থেকে আর রাস্তার পাশে দেখুন সব বরফ জমে আছে রাস্তার পাশে সব বরফ জমে আছে আমরা কিন্তু অসাধারণ এনজয় করছি বাড়ি এত ঠান্ডা ঘোড়া ঘোড়া এইরকম ঘোড়ায় কিন্তু চড়ে মানুষরা সাওয়ারি করে তো বাই দ্য ওয়ে খুবই অসাধারণ প্লেস আউটস্ট্যান্ডিং সুপার ভিউ এই প্রথম কিন্তু আমরা কাশ্মীরে এসে প্রথম এই বরফ দেখছি এখানে চারিদিকে কিন্তু একদম সাদা হয়ে আছে আর মনে হচ্ছে যে নেমে এখনই বরফ ধরি খেলাতাল করতে আরও উপরে যাচ্ছি আমরা আরও অনেক বরফ পাবো সো আমরা কিন্তু ইতিমধ্যে সোনমার্গে ঢুকে পড়েছি ওয়েলকাম টু সোনমার্গ পিছনে একটা ভিউটা দেখুন অসাধারণ
ফাইনালি আমরা আসছি গেছি এখন সোনমার্গে, আর এরপরে কিন্তু আমাদের গাড়ি আর যাচ্ছে না। আর এই দিকটা দেখুন, পুরোটাই বরফ জমে গেছে। আরও যে জায়গাগুলো এখান থেকে যে লোকাল ভিউগুলো আছে সব এখানে কিন্তু ঘোড়া অথবা গাড়ি ভাড়া করে কিন্তু এখান থেকে ঘুরতে হয়। যাই হোক, আমরা এখন ঘুরছি এখানে। আর এখানে দেখুন পুরো আমাদের পিছনে পুরোটাই কিন্তু বরফ জমে আছে একদম চারিদিকে। এখানে দারুণ কিন্তু একটা জায়গা, যখন আপনি আসবেন এরকম বরফে অসাধারণটা ফিল করতে পারবেন। আমাদের কিন্তু এখানে আসতে, আমরা গাড়ি ঠিক করেছি ছয়জনে, মাত্র পিছলা মাত্র 2200 টাকায়। তো এইভাবে যদি আপনারা আসেন তো এখানে আসলে আপনি অবশ্যই একটু দামাদামি করে আসবেন। আর এখানে লেখা আছে সোনমার্গ। সো এখন আমরা এখানে একটু রেস্ট নিয়ে একটু ঘোরাঘুরি করবো, দেন তারপর এখান থেকে আবার যে থাজিউস গ্লাসিয়ার আছে সেই জায়গায় যাবো। তো আমি এই ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। এবং নেক্সট যে এপিসোড এই থাজিউস গ্লাসিয়ার এবং এখানকার যে জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। আর এটা হচ্ছে কাশ্মীর সোনমার্গ। বাই দ্য ওয়ে গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। সো এখানে দেখুন বাবা, ওই গেছি আমি। তো এখানে কিন্তু বিশাল আর কি পা স্লিপ করতেছে, এরকম পা আমার জমে যাচ্ছে সব। ভাই